silence. You've been standing right there all alone. আজ বানাবো আরেকটা নতুন রেসিপি, সেটা হচ্ছে মুলো চিংড়ি রসা। মুলো চিংড়ি রসা বানাতে গেলে প্রথমে আমাকে কড়াইতে তেল দিতে হবে। তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে হবে। তেলটা একটু গরম হওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে। দেখো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি তেলে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো। হালকা সিনেমা জমিতে জানো তোমরা বেশি ভাজবে নেই, তো হালকা জাস্ট ভেজে চিংড়ি মাছটা তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজতে গেলে প্রচুর জল বেরোয়, দেখো আমি এই জল সমেত চিংড়ি মাছটা তুলে রাখবো। যখন আমি মুগোর রসাতে জল দেবো তখন আমি চিংড়ি মাছটাও তো দেবো, এই জলটা ওর সাথে মিশে যাবে না। কড়াইতে আমি আরও অল্প কিছুটা তেল দেবো, বেশি দেবো না, কারণ তখন যে তেলটা দিয়েছিলাম সেই তেলটায় যখন চিংড়ি মাছ ছেড়েছিলাম তখন চিংড়ি মাছটা দিয়ে জল বেরিয়ে তেল জলটা আমি ওরমভাবেই তুলে রেখেছি। যেহেতু এখন যদি আমি বেশি তেল দিই তাহলে তেলটা বেশি হয়ে যাবে, সেই পরিমাণ মতো অল্প করে তেল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি কেটে রেখেছিলাম আগে থেকে আলু, আলু দিলাম। একটু দিয়ে দেবো আলু ভাজার সময় নুন আর একটু হলুদ। দুটো চেরা কাঁচা লঙ্কা, আলুটা একটুখানি ভাজা ভাজা হবে। অল্প ভাজা ভাজা হলেই হবে, বেশি ভাজতে হবে না। আলুটা যখন এরকম অল্প ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আগে থেকে দেখো মুলো যেমন ছোটো ছোটো করে কুচিয়ে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে, সেইটা মুলো দিয়ে দেবো। দিয়ে এটাও একটু ভাজা ভাজা হবে। নিয়ে নুন দিলাম না, যেহেতু মুলোটা সিদ্ধের সময় নুন দিয়েছিলাম তাই জন্য নুনটা পরে যখন মশলা দেবো তখন দেবো। আমি শুধু এমনি ভাজা ভাজা করে নিচ্ছি, এত ভাজাটা এখনও হয়নি, আরও একটু ভাজা ভাজা হবে, লাল লাল হবে। দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো আমি দিয়ে বাটা দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা। আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে বাটা। দিলাম অল্প করে নুন, অল্প একটু হলুদ, একটু মিষ্টি, আর অল্প করে লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি অল্প করে নেব। এবার এটা আমাকে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলাটা পুরো কষানো এরকম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো
গরম জল। আর এটা বেশি ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এটা রুটির সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। তোমাদের কেমন লাগছে তোমরা করে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করো এবং কমেন্টে লিখো তোমাদের কেমন লাগবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার দেখো মুলোটা আর আলুটা পুরো আগে থেকে তো সিদ্ধ করাই ছিল, সেহেতু এটা পুরো ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছ সেটাও জল সমেত আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কিছুক্ষণ ফোটাবো, ঝোলটা আরেকটু টেনে আসবে। তারপর আমি এটা নামিয়ে দেবো, একটু গরম মশলা দিতে পারো, আর একটু ফুটুক। দেখো এটা পুরো হয়ে গেছে, ঝোলটা একটুখানি অল্প অল্প কমে এসছে, এই যে মাখা মাখা এটাই এরকমই হবে। এরপরে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। গরম মশলা দিলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগে আমার মনে হয়, তোমরা দেখো তোমাদের কেমন লাগে। যদি না দিতে চাও গরম মশলা দেবে না, তাতে কোনো অসুবিধা নেই। এটা রেডি। Stupid silence, you've been standing right there all along, even though it's been unspoken so long.